ভারত যদি তিস্তার জল না দেয়, অন্য পণ্য আটকে রাখে, তাহলে ইলিশও দেওয়া যাবে না ভারতকে। দুদেশের মধ্যেকার সম্পর্কে সেতুবন্ধনে ইলিশ কূটনীতি ব্যবহার করে চলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ইউটিউবের আজকের আয়োজনে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি হাসানুর ইসলাম। কথায় আছে, এক মাঘে শীত যায় না, মাঘ বারবার আসে। নিজেদের সুবিধার জন্য ভারত বাংলাদেশকে যে বিপাকে ফেলেছিল, এইবার সেই হিসাব গুনে গুনে বুঝিয়ে দেবার সময় এসেছে বাংলাদেশের হাতে। হ্যাঁ, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো সবাই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। এবার পূজায় ইলিশ রপ্তানি বন্ধ করে পশ্চিমবাংলা দাদাদের শিক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ইলিশ রপ্তানি বন্ধ করে দিবে এই খবরে রীতিমতো ঝড় উঠেছে পশ্চিমবাংলার মিডিয়ায়। পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ নিয়ে কূটনৈতিক খেলা খেলেছেন। তারা হুমকি দিচ্ছে আবারও বাংলাদেশে পেঁয়াজ ও মাছ রপ্তানি বন্ধ করে দেওয়ার। এ নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি বাংলাদেশে ইলিশ রপ্তানি বন্ধ করা নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিও শেষে পশ্চিমবাংলার মিডিয়ার হুমকির বাস্তব চিত্র আপনাদের সামনে তথ্য সহকারে তুলে ধরব। ভারতকে ইলিশ দেওয়া উচিত নয় বাংলাদেশের, বলাবলি হচ্ছে ভারতকে ইলিশ দিতে গিয়েই ফেঁসে যাচ্ছে বাংলাদেশ। ইলিশ না দিলে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হওয়া কি কি পণ্য আটকে দিতে পারে ভারত, যাতে বেজায় সংকটে পড়তে হতে পারে বাংলাদেশকে? দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে চলে যেতে পারে এই ইলিশ রপ্তানি বন্ধ হলে। ইলিশ রপ্তানি বন্ধ হলে বিপাকে পড়তেন শেখ হাসিনা। আইনি নোটিশ পাওয়ার পর ভারতে সত্যি পাকাপাকিভাবে ইলিশ রপ্তানি বাংলাদেশ বন্ধ করে দেবে কিনা তা স্পষ্ট করেনি দেশটির সরকার। ভারত যদি তিস্তার জল না দেয়, অন্য পণ্য আটকে রাখে, তাহলে ইলিশও দেওয়া যাবে না ভারতকে, কারণ এতে বাংলাদেশের বাজারে রুপোলি শস্যের খরা দেখা দিচ্ছে। কিন্তু সমস্যা হলো, ভারত যদি ইলিশ না পায় তাহলে একটা সার্বিক ক্ষোভ ভারতের মানুষেরও তৈরি হবে। পশ্চিমবঙ্গ ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশের রুই কাতলা সহ অন্যান্য মাছ রপ্তানি বন্ধ করে দিতে পারে, তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। তিস্তা চুক্তি না করা পর্যন্ত ভারতকে ইলিশ দেওয়া যাবে না। 2012 সালের পর থেকে শেখ হাসিনা নিজেও ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করেছিলেন, বলেছিলেন পানি আসলে মাছও যাবে। প্রায় 7 বছর ইলিশ দেয়নি ভারতকে বাংলাদেশ। 2019 সাল থেকে আবার ইলিশ দেওয়া শুরু করে দেশটি। বাংলাদেশ বিশ্বের সবথেকে বেশি ইলিশ উৎপাদনকারী দেশ। ভারতে ইলিশ পাঠিয়ে ভালো অর্থ আয় করে বাংলাদেশ। বাংলাদেশের এই সময় ফরেন কারেন্সি বিশেষভাবে প্রয়োজন। দুদেশের মধ্যেকার সম্পর্কে সেতুবন্ধনে ইলিশ কূটনীতি ব্যবহার করে চলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষোভ, ভারত অনেক সময় নিজের দেশের চাহিদা মেটাতে পণ্য আটকে রাখে। ভারতের পেঁয়াজ গম চাল ছাড়া বাংলাদেশের চলে না। কিছুদিন আগেই পণ্য আটকে দিয়েছিল ভারত, কারণ ভারতে চাহিদা দেখা দিয়েছিল বিশেষ মাত্রায়। বাংলাদেশে পেঁয়াজের আকাল তৈরি হয়েছিল, ভারত রপ্তানি বন্ধ করে দেয় বিভিন্ন পণ্যের, আর এতে বাংলাদেশকে তীব্র সংকটে পড়তে হয়। আর ভারতকে রপ্তানি বন্ধ করতে হয় দেশের চাহিদা মেটানোর জন্য। এবার বাংলাদেশের প্রশ্ন, তাহলে বাংলাদেশ কেন ইলিশ দেবে? কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসিনার সফরে শেখ হাসিনাকে জানিয়েছেন, বাংলাদেশের যা পণ্য দরকার হবে তা আগে থেকে যেন ভারতকে জানানো হয়, বাংলাদেশকে ভারত পণ্য দেবে। কিন্তু মাঝপথে ইলিশ রপ্তানি বন্ধ করে দিলে কথা তো আর রাখা হচ্ছে না শেখ হাসিনার, তখন বিপাকে পড়তে হতে পারে শেখ হাসিনা। পশ্চিমবাংলার মিডিয়ার এই দিদিকে বলবো, একটু গবেষণা করে তথ্য সংগ্রহ করে তারপর খবর প্রকাশ করুন। বাংলাদেশকে মাছ রপ্তানি বন্ধ করার হুমকি দিচ্ছেন, অথচ বাংলাদেশ নিজেই চীনের পর মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। যে মাছের বীজ রপ্তানি বন্ধ করার হুমকি দিচ্ছেন তা ইতিমধ্যেই বাংলাদেশের হ্যাচারিতে উৎপাদন হচ্ছে, আর আপনারা রপ্তানি বন্ধ করে দিলে ভালোই হবে। পেঁয়াজের মতো আমরা অন্যান্য পণ্যগুলোতেও ভারত নির্ভরতা থেকে বেরিয়ে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। তারপর আবার গরু মাংসের মতো নিজেরাই অনুরোধ করবেন বাংলাদেশকে আমদানি করার জন্য। বাংলাদেশকে পাকিস্তানের মতো ভাবলে ভুল করবেন, বাংলাদেশের উর্বর মাটিতে সব ফসলই ফলানো সম্ভব। যেগুলো সম্ভব নয় সেগুলোর বিকল্প সোর্স দেখা হবে। নদীতে পানি আসলে তবেই মাছ রপ্তানি শুরু হবে। বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো নয় যে ইলিশ মাছ রপ্তানি করে আমাদের দেশ চালাতে হবে। আমাদের রিজার্ভে এখনও $40 বিলিয়ন আছে। মানব উন্নয়ন সূচকে আমরা ইতিমধ্যেই ভারতকে পেছনে ফেলেছি এবছর। প্রিয় দর্শক, সব মিলিয়ে কেমন ছিল আমাদের আজকের আয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের।
আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ব্রিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।